এই সময়ের আলোচিত নাম হিরো আলম। এবার তিনি নিজ উদ্যোগে একটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তার এই প্রযোজিত চলচ্চিত্রের নামও রেখেছেন নিজের নামের সাথে মিল রেখে। সিনেমার নাম সাহসী হিরো আলম। এই ছবিতে হিরো আলমের বিপরীতে অভিনয় করছেন তিন নায়িকা। এরা হলেন শারিকা মৌ, রাবিনা মিষ্টি ও নুসরাত জাহান। এই ছবিটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রবাদী। ছবির গল্প লিখেছেন পিজি মোস্তফা আর চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝুন। ছবির নাম কেন সাহসী হিরো আলম জানতে চাইলে হিরো আলম বলেন, আমি তো সাহস, আমি তো কোনো কিছুকেই ভয় পাই না, তাই ছবির নাম আমি এটাই রেখে। এই ছবিতে আমার বিপরীতে তিনজন নায়িকা কাজ করে। আমার জীবনের গল্পের ছায়া অবলম্বনে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবিটি আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দিবে। এই ছবিটির লোকেশন সম্পর্কে হিরো আলমকে জিজ্ঞেস করলে জানা যায় ঢাকার আশেপাশে গাজীপুর, মোবাইল, রাঙামাটি ও বান্দরবন সহ বিভিন্ন লোকেশনে সাহসী হিরো আলমের শুটিং সম্পূর্ণ হয়েছে। ছবির এডিটিং ও ডাবিং এর কাজ চলছে। শীঘ্রই ছবিটি ঢাকা সহ সারা দেশে মুক্তি দেওয়া হবে। এই ছবিতে তিন নায়িকা ও হিরো আলম ছাড়াও আরও অভিনয় করছেন আমির সিরাজি, তনু পাণ্ডে, রেহানা জলি, নিরঞ্জন গুলজার ও কালা আজিজ প্রমুখ। সো ভিউয়ার্স, আগামীতে আসছে হিরো আলমের সিনেমা সাহসী হিরো আলম। আপনারা এই সিনেমাটি দেখতে কতখানি আগ্রহী তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।